এরপরে প্রশ্ন হলো, মৃত্যুর পর সকল মুসলিম তার শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে, এটা ঠিক কিনা? ভাই, এটা আহলে সুন্নাল জামাতের প্রসিদ্ধ এবং সর্বজন স্বীকৃত গৃহীত গ্রহণযোগ্য বিশ্বাস এবং আকিদা, যে যার ভিতরে ইমান আছে, এই ব্যক্তি যদি গুনাহে লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, কবিরা গুনাহ করে, কোনো খারাপ কাজ করে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের শাস্তি দেওয়ার পর তাকে কোনো না কোনো সময়, যেহেতু ইমান আছে, জান্নাতে দিবে ইনশাআল্লাহ। এর সপক্ষে কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে আমরা দলিল দেখতে পাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যা আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। অতএব একজন কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? তাকে আল্লাহ তাআলা চাইলে সামান্য শাস্তি হলে এরপরে মাফ করলেন, অথবা শাস্তি ছাড়া মাফ করলেন, এই পুরো ইখতিয়ার আল্লাহর আছে, আয়াত সেটা বলতেছে। এবং কোরআনে কারিমে আল্লাহর রহমান আরো বলেছেন, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আযাব দিবেন, যাকে ইচ্ছা তাকে কি করবেন, রহম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, তিনি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার শাফাআত এবং সুপারিশ হবে কবিরা গুনায় লিপ্ত হওয়া মানুষ যারা আমার উম্মতের আছে তাদের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তো কবিরা গুনায় লিপ্ত হওয়া মানুষ তারা জীবনে জাহান্নাম থেকে আর বের হবে না, এরকম যদি হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কি অর্থ? সহিহ বুখারীর একটা হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষটার বিবরণ কি হবে। এই হাদিস থেকেও বোঝা যায় জাহান্নামে যাওয়ার পরেও যদি ঈমান থাকে একসময় সে জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআন কারিমের কিছু আয়াতের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, মানুষকে বিভ্রান্ত করে এবং বলে যে একবার কেউ জাহান্নামে গেলে কবিরা গুনাহে লিপ্ত হলে সে কাফের এবং সে চিরকাল জাহান্নামে থাকবে, কাফেরের মতো হয়ে যায়, সে কাফের বলতে কাফেরের মতো হয়ে যায় এবং সে চিরকাল জাহান্নামে থাকবে। মুরতাকিবে কাবিরা মুখাল্লাদ ফিন্নার, চিরকাল জাহান্নামে থাকবে, এই কথা তারা বলেন। এরকম কথা যারা বলেন এরা বিভ্রান্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে স্বীকার করে মানে, এটা কখনো তাদের বিশ্বাস নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের বিভ্রান্তির বেড়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।